আচ্ছা, আমি কি অসময়ে লাইভে আসছি মনে হয়? আচ্ছা, আজকে আমি বেশিক্ষণ থাকবো না, আর কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার করে চলে যাব। কয়েকজনের কেউ তো নাই লাইভে। আচ্ছা, দেখি কেউ আসে কিনা। আচ্ছা, আজকে আমি আমার পেজের ওই কি কি টুকটাক ব্যানার ট্যানার আছে যেগুলি ওগুলির জন্য রেডি করলাম, আর 2-1 দিনের ভিতরেই হয়তো সব কিছু রেডি হয়ে যাবে। আচ্ছা, কয়েকজনের কোয়েশ্চেন ছিল যে আমি এটা দিয়ে কি করব, এই মাসাজটা আমার আসলে কি দরকার। আমি যখন গতকালকে লাইভটা করেছি, আমি যখন মাসাজটা অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম, তো তখন আমি হচ্ছে, এটা তো আমার কাজ, আমি তো প্রমোশন করবই, রাইট? ফেসবুকে প্রমোশন করব, তো এটা তো আমার কাজ। আমি মেসেঞ্জারে সবাইকে মেসেজ দিব, মানে মেসেজ দিলে তখন ছেলে মেয়ে সবার কাছে মেসেজ চলে যায়। তো আমি কিন্তু মেনশন করেছি যে ছেলে মেয়ে সবাই এটা ইউজ করতে পারবে, কিন্তু আমাকে কোয়েশ্চেন করা হয়েছে যে এটা দিয়ে আমি কি করব। আসলে ব্যাপারটা এটা, ইটস আপ টু ইউ। হ্যাঁ, আপনি ছেলে বা হচ্ছে বা আপনি আপনার দরকার নাই, তো এটা কোনো কোয়েশ্চেন, হ্যাঁ, অ্যারাইজ হইতেই পারে। তবে হ্যাঁ, এটা ছেলে মেয়ে দুইজনই সবাই ইউজ করতে পারবে, এমনকি বাচ্চারা, মানে যারা 13 বছরের পর থেকে, এও ইউজ করতে পারবে। মাস্কটা অনেক ভালো, আর এক আপু বলল যে এই মাস্কটা জাস্ট হচ্ছে অসাধারণ একটা মাস্ক। আমি একটা, আমার মনে হয় আমি একটা অসময়ে লাইভে আসছি আজকে। একটা টাইট শিডিউল ছিল, তার মাঝখানে আবার বনানীতে একটা আগুন লাগছে আমার ক্যাম্পাসের পাশের বিল্ডিংয়ে। তো আমি কি বলবো, আমি তো খুব স্কেয়ার্ড হয়ে গেছিলাম যে আল্লাহ কি হলো, পরে শুনলাম যে না, পাশের বিল্ডিংয়ে। তো যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, স্বাভাবিক রাখুক। খারাপ লাগতেছে অনেক, আবারও আবারও কিছুদিন না যাইতেই আবার হচ্ছে আর একটা আগুনের ঘটনা। তো যাই হোক, এটা মানে অপ্রাসঙ্গিক, তারপরও চলে আসতেছে যেহেতু ঘটলো ঘটনাটা। তো আমি আজকে বিকালে বিকালে বের হলাম, আমার দু একটা কাজ করলাম, ব্যানারের কাজ করলাম। তো সবাই কেমন আছেন? আমার মনে হয় ভালোই আছেন, আর খুব শীঘ্রই মেলায় আপনাদের সাথে দেখা হবে। আর দোয়া করবেন আমার জন্য, যেন খুব সাকসেসফুলি, কোনো রকম কোনো বাধা ছাড়া, বাধা তো আসবেই, যেন কোনো বাধাই যেন আমাকে আমাকে যেন হচ্ছে আটকাতে না পারে, আমি যেন আমার কাজটা যেন সফল হতে পারি, কাজ যেন সফল হতে পারি। যারা যারা লাইভ দেখছেন সবাইকে হাই, ভালো থাকেন, সুস্থ রাখেন। আজকে আর বেশি কথা বলবো না, এই তো, টাটা।